আমি এখন ফুচকা ওয়ালা চট্টগ্রামে এখানে নিজের ফুচকা নিজে বানায় খাইতে হবে তারপর আবার ওনার টাকাও দিয়ে যেতে হবে এটাই হচ্ছে গিয়ে এখানকার স্পেশালিটি চাটনি সহ খাবেন মাথা হয়ে যাবে নষ্ট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা কোথায় আছি নিশ্চয় আপনারা বুঝতে পারতেছেন আমরা আছি চট্টগ্রামে বারকোট ফুড জাংশনে এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনেই এই বারকোট ফুড জাংশন এই ফুড জাংশনটা নতুন হয়েছে খুব বেশি দিনের পুরাতন না এটা দেখেন আমি যখন এখানে আসছিলাম আমার কাছে দেখেই ভালো লাগছে এই ফুড জাংশনের থিমটা এটার তিনটা সেকশন আছে একটা হচ্ছে রুফটপ রুফটপ বলা যাবে না দোতলা একটা হচ্ছে নিচতলায় এবং একটা হচ্ছে ইনডোর আউটডোর ইনডোর এবং দোতলা সো তিনটা সেকশন এখানে আছে প্রচণ্ড ভিড় আজকে ফ্রাইডে আমি গতকালকেও আসছিলাম গতকালকেও কোনো ধরনের কোনো কমতি দেখি নাই এইখানের মেইন অ্যাট্রাকশন হচ্ছে এখানকার ফুচকা এখানকার দোসা এখানকার কাবাব সেকশন আছে একটা সো হ্যাঁ চা আচ্ছা চা চা আছে বিভিন্ন ধরনের চা পাওয়া যায় সো আজকে আমরা মেইনলি এখানে ফুচকা এবং দোসা নিয়ে আমরা শ্যুট করব আপনাদেরকে দেখাবো ফুচকাটা এখানে কিন্তু আপনার নিজের বানায় খাইতে হবে আপনাকে কেউ বানাই দিবে না এই জন্য কিন্তু আপনি আবার ইয়েও চাইতে পারবেন না যে আমি যে বানাচ্ছি এই জন্য আমাকে একটা পারিশ্রমিক দেন এটা আপনারা কখনো চাইতে পারবেন না আপনাদের নিজেদের বানায় খাইতে হবে এবং ওনাদের পে করে যাইতে হবে এটাই হচ্ছে গিয়ে এখানকার নিয়ম আর কি সিস্টেম সো অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কোথায় এটা কোন জায়গাটায় ষোলো শহর মুরাদপুর ওভারব্রিজ ফ্লাইওভারের গোড়ায় আচ্ছা চলেন আমরা একটু ভেতরের দিকে যাই আমরা একটু দেখি আগে এই ইয়ের অবস্থা কীরকম কী আছে ভিতরে যাই ডানে দেখবো বাইরে দেখবো উপরে যাব তারপর আমাদের ওই সাইডে একটা আমরা অনেক কষ্টে ওনাদের কাছে রিকোয়েস্ট করে আমরা একটা টেবিল বুক করছি সো আমরা ওই টেবিলটাই বসবো বসে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী খাবার আছে চলেন আমার সামনে বারকোট ফুড জাংশনের একটা মেনু আছে এটা অ্যাকচুয়ালি এই এই জায়গার মধ্যে বারকোটের যতগুলো রেস্টুরেন্ট আছে বীর চট্টলা মেজবান হাইলে আইওন বারকোট পানের বাটা সবের মধ্যে আছে বাট আমার মনে হয় যে এই মেনু যদি আমি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে হয়তো কালকে সকালও হয়ে যেতে পারে সো আমি এই মেনুতে যাব না আমি একটু ভাইয়ের কাছ থেকে শুনবো এইখানে আমরা ফুচকার কথা শুনছি মেক ইউর ওন ফুচকা এই টাইপের কিছু একটা ব্যাপার আছে সো ফুচকাটা কত করে আপনারা নিচ্ছেন স্যার আমাদের ফুচকা প্রাইস হচ্ছে 260 30টা ফুচকা থাকবে হ্যাঁ হ্যাঁ আর আমাদের দ্বিতীয়বার টপিংটা আমাদের রিপিট করে দেওয়া হবে আচ্ছা টপিং আনলিমিটেড ওকে আনলিমিটেড টপিং ওকে ওকে সো একটা ফুচকা আমরা নেই একটা ফুচকা প্লেটার হবে স্যার একটা ফুচকা প্লেটার হবে আর হচ্ছে দোসা যেটা দেখলাম দোসার প্রাইস কি রকম বা দোসার বিভিন্ন ধরনের আমাদের প্লেন দোসা হচ্ছে 150 মশলা দোসা হচ্ছে 190 চিকেন মশলা দোসা হচ্ছে 120 আর আমাদের বেস্ট হচ্ছে শেফ স্পেশাল দোসা হ্যাঁ হ্যাঁ ওটা প্রাইস হচ্ছে 250 আচ্ছা আমরা আমাদের চিকেন মশলা থাকবে নাট মাশরুম পনির ওকে আচ্ছা সবচেয়ে বেশি
বিক্রি হয় কোন দোসাটা? স্যার আমাদের এখানে ফুচকা দোসাটাই আমাদের পপুলার। এছাড়া আমাদের আরো বিভিন্ন স্পেশাল আইটেম আছে, বিরিয়ানি। আচ্ছা, না না, আমি আমি বলতেছি যে দোসার মধ্যে নরমাল দোসাটাই কি সবচেয়ে বেশি সেল হয়? স্যার স্পেশাল দোসাটাই স্যার আমাদের সবচেয়ে বেশি। আচ্ছা, স্যার শেয়ার করতে পারেন আর সাইজটা কি বড় হয় ওইটার? মানে সেটা দুজনের জন্য স্যার, আমাদের এতটুকু সাইজ হবে কি? আচ্ছা, একটা দোসা ফুচকা। হ্যাঁ, আমি ফুচকা আর দোসাতেই থাকতে চাই। আর হচ্ছে দোসা দুইটা দিয়ে দিচ্ছি, দুটো আমরা চার দোসা। আর দোসা দুইটা দিলে দুই রকম দেয়, এক রকম না দিয়ে আর এক চিকেন মশলা দোসাটা কিন্তু থাকে। চিকেন দোসার ভিতরে আমাদের ইগ দেওয়া থাকে, ডিম দেওয়া থাকে। আচ্ছা দেন, তাহলে একটা চিকেন মশলা দোসা আর একটা এক চিকেন মশলা দোসা, শেফ স্পেশাল একটা দোসা আর ফুচকা প্ল্যাটার। জি স্যার। সো এই তিনটাই আমরা অর্ডার করলাম। ট্রিটের উপর আছে আমার জন্য একটা ইয়া দিয়ে আর কি মিন লেমন দিবেন। ওকে স্যার। এটা কত এমনিতে? 100 ফুচকা ওয়ালি। এখানে নিজের ফুচকা নিজে বানায় খাইতে হবে, তারপর আবার ওনার টাকাও দিয়ে যেতে হবে। এটাই হচ্ছে গিয়ে এখানকার স্পেশালিটি। এই 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 যে টপিংটা, এই টপিংটা শেষ হয়ে গেলে ওরা আবার দিবে। আপনি চাইলে অল্প দিয়ে খাইতে পারেন, বেশি দিয়ে খাইতে পারেন। এখানে দই আছে, আপনি চাইলে দই ফুচকা বানায় খাইতে পারেন। এখানে হচ্ছে গিয়ে অনেক রকমের, এই যে এটা বুবে ফুচকা বলা যায়। হ্যাঁ, বুবে ফুচকা। আচ্ছা, এটাতে এটা তো নিলাম, এটা নেওয়ার পরে কী নিব? এটা টক না, একটু টক নিলাম। এটা এটা এই চাটনিটা একটু নেই আমি। এটা হচ্ছে মরিচের চাটনি, একটু মরিচের চাটনি। এই এই এখানে আছে হচ্ছে গিয়ে কাঁচা মরিচের ঝাল, একটু কাঁচা মরিচের ঝাল নেই হালকা, একটু চুরমুর। এই এটা তো দই ফুচকা হয়ে যাবে রে। আপনি যে কোনো ধরনের ফুচকা বানাই, এটা 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 একটু লাল বানাই দিলাম। ঠিক আছে, এই একটা ফুচকার দাম কত হইতে পারে? যে ফুচকাটা আমি বানাইছি এটার দাম কত হইতে পারে বলো? ২৫০ টাকার নিচে না, ২৫০ টাকার নিচে না। ঠিক আছে, আসেন খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও তুমি খাও, তুমি খাও। আলহামদুলিল্লাহ ভাবি, আপনারে ষড়যন্ত্র করে ঝাল খাওয়াই দিল না তো বেশি? না 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 না, ঝাল ঝাল বেশি হয় না, হালকা ঝাল হয়েছে। কিন্তু টক তো, টক তো। ওকে, মজা মজা, আমার হাতের বানানো ফুচকা মজা না হয়ে কোনো উপায় আছে মিয়া? ভাই এটা হচ্ছে গাঢ় টক, মানে ওইটা ওইটা হচ্ছে গিয়ে মিষ্টি টক। হয়তো মিষ্টি টকের সাথে আপনি মরিচটা মিশাইতে পারেন না? একটু একটু চুরমুর নেই, একটু চুরমুর। দাঁড়াও আমি দেই তোমাকে। আসেন খাই। আমি দেই। বিসমিল্লাহ। আমি দেই। সিরিয়াসলি ভালো লাগছে না ভালো? এই এক প্লেট একই খাওয়া ভালো লাগছে? এই ফুচকা প্লেটের হিরো হচ্ছে গিয়ে ঢাকায় যারা ফুচকা বিক্রি করেন, ট্রাই করেন এই চাটনিটা করার। আপনার ফুচকার স্বাদ যদি এখন 10-এ থাকে তাহলে সেটা বের হয়ে 80-তে চলে যাবে। ট্রাই করো, খাও খাও খাও। আরে নাও না, এই সাইডে আমার সামনে দুই ক্যামেরা ধরে আছে। নাও মিয়া, নাও। তোমার মিয়া কপাল ভালো, আমি তোমার ফুচকা বানাই খাওয়াইতেছি। ফাইন ভাই, ফুচকা লার হয়ে আছে, ফোকাস করতেছে, ক্যামেরাটা ফোকাস করতেছে ফাইন ভাইয়ের উপর। এটা এখন বারকোডের আর নাই, এটা ফাইন ভাইয়ের ফুচকা হয়ে গেছে। এখন ব্লগিং এর ফুচকা বানাই, ফুচকা বানাই। হ্যাঁ, আমি এখন ফুচকাওয়ালা চট্টগ্রামে, একটা আছে না, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। এটা আমি হামিমকে দিব, হামিম আমার ছোট ভাই। নাও, থ্যাংক ইউ, আমি খুব গর্বিত বোধ করছি। এবার তামিল তেলেগু আছে পাশে। তামিল, হ্যাঁ ভাই, খাবে ফুচকা? আমি না করি কিভাবে? ও কিন্তু তামিল ভিলেন ছিল,
পরে ওর চুল টুল কাটায়া ওরে আমি তামিল হিরো বানাইছি। মঙ্গলম মঙ্গলম হ্যাঁ চামচ আর চামচ নাও নাও। ও ওর সবসময় চাওয়া হচ্ছে গিয়ে হাত পাতে ধর দত্তের মতন বোতলের দত্ত না না মিরপুরে এটা আমি চালু করে ফেলবো দেখবা হ্যাঁ একটা ফুচকা বানায় খাওয়াবো 200 টাকা দাম ডাকাতির উপরে আর কিছু আছে অনেক খাওয়াইছি সবাই রে এবার আমি নিজে একটু খাই আচ্ছা আমি কি নিবো এরপরে এই চুরমুর চুরমুর এটা সরাও না এটা ওয়ার্ল্ড বেস্ট ফুচকা কয়েকদিন আগে 14 নম্বরে একটা ফুচকা খাইছিলাম মনে আছে দিশাদ ওই ফুচকাটা ঢাকার মধ্যে একটা অস্থির ফুচকা ছিল আর চট্টগ্রামে চট্টগ্রামে এই ফুচকাটার দাম 260 টাকা হইলেও আমার কাছে কিন্তু খারাপ মনে হয় না একদমই এটা ট্রাই করলে এটা 30টা ফুচকা সাধারণত বিভিন্ন জায়গায় দেখবেন এরকম সাইজের 8টা ফুচকা দিয়ে 30 টাকা 40 টাকা দাম রাখতেছে বাট এত ভেরিয়েশন কিন্তু পাবেন না বিশেষ করে এই পুদিনার চাটনি বা ধনিয়ার চাটনি যেটাই হোক এইটা এইটা মানে বস জিনিস আসলে এটা নিয়ে আমার কিছু বলার নাই আর টেস্ট আপনি নিজেরটা নিজের মতো বানায় খাবেন এখানে মেয়োনেজ আছে এখানে হোয়াইট সস আছে না এটা বোধ হয় দই দই চাইলে দই ফুচকা বানানো যাবে এখানে এই এখানে মিষ্টি টক আছে এখানে টক টক আছে এখানে ঝালের জন্য এই চিলি ফ্লেক্স আছে এখানে আছে হচ্ছে চুরমুর এখানে শসা কুচি কাঁচামরিচ কুচি এরপরে এগুলো যদি শেষ হয়ে যায় ফুচকা কিন্তু আছে এগুলো রিফিল দিবে দাঁড়ান দেখবেন রিফিল দেখবেন ভাইয়া আমার এই এই জিনিসগুলো আবার লাগবে সেকেন্ড টাইম রিফিল করে দাও প্লিজ একটু একটু আচ্ছা এই ফুচকাটাতে কিন্তু পেঁয়াজ নাই না পেঁয়াজ নাই পেঁয়াজের দাম বেশি পেঁয়াজের দাম যখন কমবে তখন পেঁয়াজ কুচিও থাকবে তাই না ভাইয়া পেঁয়াজ থাকবেই না বাট সিরিয়াসলি আপনাদের ফুচকাটা খেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি স্যাটিসফাইড প্রাইস কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে টেস্ট চাটনি সহ খাবেন মাথা হয়ে যাবে নষ্ট নিয়ে আসেন প্লিজ না আগে এটা শেষ করি দেন দোসা আপনারা দেখলেন এতক্ষণ রিফিল দিয়ে গেল রিফিল দেওয়ার পরে আমরা বেশ খানিকটা খাওয়া দাওয়া করলাম দই ফুচকা বানাইলাম খাইলাম ওরা আমারে জিজ্ঞেস করলো যে কেমন আমি বললাম যে অনেক অনেক ভালো অনেক মজা এটা আমার খাওয়া সেরা দই ফুচকা তো এটা তো আমি বলছি বাট সম্ভবত সেরা ছিল না এই জন্য সাউন্ড আসলে নষ্ট হয়ে গেছে এই আমাদের দিশাদের কারণে না দিশাদের কারণে না দিশাদের তুমি আবার কিছু মনে করো না বাট আমি আসলে তোমার দই ফুচকাটা খাওয়ায় দেখাইতে চাই যে এটা কি সেরা দই ফুচকা কিনা ঠিক আছে তোমার জন্য আমি দই ফুচকা বানাইতেছি সো এটা কিন্তু রাশেদ ভাই যদি দেখে যে আমি দই ফুচকা বানাইতেছি বলবে ভাই আমার এখানে খাওয়াইলেন না ভাই নাও খাও কেমন মজা বেশি মজা না অল্প মজা এটা কি তোমার লাইফে খাওয়া সেরা দই ফুচকা
এর চেয়ে মজার দই ফুচকা তুমি খাইছো? তাহলে কি এটা কি সেকেন্ড সেরা? তাও না, সেকেন্ড ফার্স্ট কোনটা? ফুড স্টেশন এটা ফার্স্ট না? আমাদের ফুচকা মোটামুটি খাওয়া শেষ, এই যা আছে তোমরা বানায় খাও ভাই, আমাদের দোসা আসুক, আমরা এরপর দোসা নিয়ে বসবো ইনশাল্লাহ। এখানে আমরা দুইটা দোসা অর্ডার করছি, আশা করি ফুচকার মতো দোসাটাও ভালো লাগবে। তবে আমরা কিন্তু এই এপিসোডে ফুচকাটাকেই ফোকাস করলাম, দোসাটাকে নয়। এই যে দোসাটা আসছে এটা হচ্ছে এগ এগ স্পেশাল দোসা বললো নাকি? না 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 না, চিকেন আছে একটু হালকা, এগ স্পেশাল চিকেন দোসা এই টাইপের কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, ডিমের লেয়ার দিছে, ডিমের লেয়ার দিছে, আর আলুর ভর্তা সাথে মুরগি আছে কুচি কুচি করা। এটা মচমচে কম, একটু ইয়ে আছে, তবে এই যে পুদিনার চাটনিটা এখানেও পাওয়া গেছে, তো আই থিঙ্ক এটা ভালো হবে। মজা বাস, বাট এটা কিন্তু ওভার প্রাইসড, 290 টাকা, তাই না? শেফ স্পেশাল, এটা হচ্ছে মেইন চাটনিটা, আর এটা হচ্ছে নারকেলের, আর এটা হচ্ছে সাম্বার। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়ে আছে, নেতানো টাইপের আছে না? ডিমের জন্য। হুম, এটা মজা, সাম্বারটা মজা ডিমের জন্য। এখান থেকে খাই আমি, মোটামুটি বাট দামটা একটু বেশি। এইটা মচমচে, এটার মধ্যে কাজু বাদাম দেয়া, ক্যাশনাট, আমার কাছে এমনি দোসা খাইতেই ভালো লাগে। খালি খালি রেকমেন্ড করলাম ফুচকাটা, দোসাগুলো ওভার প্রাইসড দুইটাই। এটা 220 টাকা, না এটা 250 টাকা, এটা 290 টাকা, সেই হিসাবে ফুচকাটা ভালো না? আর আরেকটা কথা হয়েছে, এই দোসাটা না আমি একা খেয়ে শেষ করে ফেলতে পারবো, ফুচকা কিন্তু তিনজন মিলে খাওয়া যাবে, যে কয়টা দিছে তো সব হিসাব করলে এইটার চেয়ে রিজনেবল, পকেট ফ্রেন্ডলি, খাইতে মজা। এর মধ্যে অনেক বাদাম টাদাম দেওয়া আছে, অনেক ক্যাশোনাট দেয়া, বাট সব কিছুতে নাট দিলেই কি প্রিমিয়াম হয় না? ভাতের মধ্যে নাট দিয়ে খায়েন তো, দেখেন তো কেমন লাগে, অথবা ডাল রান্নার সময় কিছু নাট দিয়ে দিবেন, ক্যাশোনাট বা যে কোনো বাদাম খেয়ে দেখেন, ভাল লাগবে না। আজকের মতন আমি বিদায় নিতে চাই, আপনারা এখনও যারা চট্টগ্রামে আসেন নাই তারা চট্টগ্রামে আসবেন, আপনারা চট্টগ্রামে আসলে বারকোড ফুড জাংশনে আসবেন এবং ট্রাই করবেন এখানকার ফুচকা প্লাটার। বিদায় বলো। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, বিশেষ করে চাটগাঁওবাসী, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।